হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এক্সেপশনাল ফার্মিং ওয়ার্ল্ডের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। চলুন কথা না পারিয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটির বিষয়বস্তু হলো ঠান্ডায় কবুতরের সর্দি ও কাশি হলে কীভাবে চিকিৎসা করে সুস্থ করবেন। যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন, কেননা আজকের ভিডিওটি যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে। এবং যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে প্যান্ডালা শুভেচ্ছা ও অভিনন্দন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। আমরা এমন ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। যাই হোক, মূল বিষয়ে আসা যাক। ঠান্ডার সিজনে কবুতরের ঠান্ডা লাগবে, এটাই স্বাভাবিক, কিন্তু সুস্থ করা ও সুস্থ রাখাটাই মূল বিষয়। কবুতরের ঠান্ডার জন্য বহু ওষুধ পাওয়া যায়, তার মধ্যে হিউম্যান ওষুধ, হিস্টেসিন ও ডক্সিক্যাপ। এ দুটি ওষুধ অনেকটাই সহজলভ্য ও কার্যকরী ভূমিকা পালন করে। হিস্টেসিন সর্দি ও ডক্সিক্যাপ কাশি ও ঠান্ডাজনিত সকল সমস্যার সমাধানে ব্যবহৃত হয়। এর সাথে আমরা চোখের ডুরুপ ক্লোরোফেনাক নেব, কেননা কবুতরটির ঠান্ডার কারণে চোখ থেকে পানি ঝরছে। ক্লোরোফেনাক একটি জীবাণুমুক্ত চোখের ডুরুপ, এটি চোখকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। এরপর আমরা কবুতরটিকে ভালোভাবে ধরে ওষুধটি খাওয়ানোর চেষ্টা করি। খেয়াল রাখবেন যাতে ওষুধ গলায় আটকে না থাকে, আর ওষুধটি সাধারণত দিনে একবার খাওয়াবেন, তাতে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য কেউ আবার দিনে দুই বেলা খাওয়াতে যাবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এরপর আমরা ক্লোরোফেনাক ড্রপটি চোখে দেওয়ার চেষ্টা করি। যেহেতু এটি হিউম্যান ওষুধ, ওষুধের পরিমাণ কম খাওয়ানো ভালো, কিন্তু পরিমাণে বেশি মোটেই ভালো না। আমি কবুতরটিকে এই ওষুধটি খাইয়ে সুস্থ করেছি। আপনারাও চাইলে এই ঘরোয়া ট্রিটমেন্ট করতে পারেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।